ওরকম ভাবে কিছু নয়, মহিলারা তো সব সময়তেই থাকেন, এবং এটা যেহেতু আমাদের কার্যকর্তা বৈঠক আছে, সামাজিক শ্রেণীদের নিয়ে বৈঠক আছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এবং সব কিছু দেখেই করোনার একটা সব কিছু সতর্কতা সব কিছু অবলম্বন করেই আজকে আমাদের মানে অমিত শাহজির প্রোগ্রাম করা হচ্ছে। হ্যাঁ, কর্মসূচি ওনার কার্যকর্তাদের সঙ্গে বৈঠক আছে, এছাড়া সামাজিক শ্রেণীর সাথে বৈঠক আছে, এবং ওনার কলকাতাতে যাওয়ারও কথা, কর্মীর বাড়িতে গিয়ে লাঞ্চ, কর্মীর বাড়িতে যাওয়ার কথা এবং সেখানে ভোজন করার কথা আছে, খাবার কথা। স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকটা পশ্চিমবাংলার ঘটনা সম্বন্ধে অবগত, প্রত্যেকটা নারীদের ওপর যে অত্যাচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তাকে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে, সেটা নিয়ে অবগত আছেন। এবং বাংলায় যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও, আমরা পশ্চিমবঙ্গে যে মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও মহিলাদেরকে সবচেয়ে বেশি নেগলেক্ট করা হয়, মহিলাদেরকে ধর্ষণ করলেও তার বিচার মহিলারা পায় না, উল্টে দোষীরা ঘুরে বেড়ায়, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী জানেন। এবং সেই বাংলাকে পরিবর্তন যে 2011-তে করেছিল, পরিবর্তন করার জন্য বাংলার প্রত্যেকটা বিজেপি কর্মী, আমরা 2019-এ 18 জন সাংসদ বিজেপি কর্মীদের প্রচেষ্টায়, বাংলার মানুষের প্রচেষ্টায় এসছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, আমাদের সবাই বলুন, আমরা চাইছি এই যে বাংলা, যে রবীন্দ্রনাথের বাংলা ছিল, শরৎচন্দ্রের বাংলা ছিল, বিরসা মুন্ডার বাংলা, সব এই বাংলার যে চেহারা বদলে দিয়েছে, সিন্ডিকেটের বাংলা, কাটমানির বাংলা, নারী ধর্ষণের বাংলা, নারী পাচারের বাংলা, এই সংজ্ঞাটাকে আমরা ফিরিয়ে আনতে চাই। প্রত্যেকটা জায়গায় কালকে মুর্শিদাবাদ থেকে একজন সন্ত্রাসবাদী জঙ্গিকে ধরেছেন এনআইএ, গত কয়েকদিন আগে আমাদের চন্দননগরে একজন বোম ফেটে মারা গেছে, বেলেঘাটায় একটা ক্লাবের বিস্ফোরণ হয়েছে, একটা ক্লাবের তার বাড়ির চাল উড়ে গেছে। আপনি বলছেন দুর্গাপুরে এরকম একটা অমিত শাহজি আসার আগে এত বড় বিস্ফোরণ, প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গটা বারুদের স্তূপের ওপর বসে আছে, যে কোনো সময় বিশাল বড় মানে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। এই জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা সবাইকে বারবার আমরা চিঠি পাঠিয়েছি, সাংসদরা চিঠি পাঠিয়েছি, দেখা করেছি, যে এই পশ্চিমবঙ্গের মানুষকে এই যে সন্ত্রাসের হাত থেকে বাঁচাতে গেলে ভারতীয় জনতা পার্টির সরকারকে লাগবে, এবং সেই জন্য আমরা চাইছি, এবং যে যে ধরনের এই ধরনের বিস্ফোরণ হচ্ছে, মনে রাখবেন 2021-এ তারা বুঝে গেছে, মমতা ব্যানার্জি বুঝে গেছে, নিজের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, মুখ্যমন্ত্রী উনি থাকবেন না, সরকারে কেউ থাকবে না, সরকারটা পুরো উঠে যাচ্ছে, সেই জন্য মানুষকে ভয় দেখাবার জন্য এই ধরনের বোমা বিস্ফোরণ, এই ধরনের জঙ্গি সন্ত্রাসের মাধ্যমে ভোট করানোর চেষ্টা করছে। এটা বারবার আমি গিয়ে বলে কথা বলেছিলাম ডিএমের সাথে, এবং ওনারা 2-3 বার করে লেটারও দিয়েছিলেন যে আমরা প্রস্তুত আছি, কিন্তু মমতা ব্যানার্জি স্টিমার চলছে, বোট চলছে, বাস চলছে, বাস চললে যখন একসঙ্গে যখন সবাই গাদাগাদি করে যাচ্ছে তখন করোনা ছড়ায় না, অথচ ট্রেন না কি চললে সেটা করোনা ছড়াবে, কারণ পরিষ্কার হচ্ছে যে ট্রেন হচ্ছে তো সেন্ট্রালের, কেন্দ্রের সঙ্গে মানুষকে ভুল বুঝিয়ে, কেন্দ্রকে সবসময়তে একটা মানে দূরে রাখা, কেন্দ্রকে সবসময় একটা আক্রমণ করা মমতা ব্যানার্জির অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আজকে মানুষ দেখেছেন যে কেন্দ্রীয় সরকার চাইলেও রাজ্য সরকার ট্রেন চালাতে দেয়নি, মানুষ ট্রেনের সামনে এসে অবরোধ করেছে, বিক্ষোভ করেছে, তারপরে বাধ্য হয়েছে যে ট্রেনের সঙ্গে কথা বলতে, এটা অনেক আগে করা উচিত ছিল। বহু মানুষকে চাকরি থেকে তো কাউকে ছুটি দেওয়া হয় না, তাদের তো সেখানে যেতেই হচ্ছে, তারা কী করে যাবে, তারা এইভাবে নানারকমভাবে তাদেরকে যেতে হচ্ছে, আরও করোনা ছড়াচ্ছে। এই করোনা ছড়ানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় দায়ী।